সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে না? সবই ঠিক আছে, মানে তোর মধ্যে একটা পরিবর্তন কেমন যেন দেখা যাচ্ছে। যেমন এই যে ঘুটঘুটে অন্ধকারে বসে থাকা, তারপরে হঠাৎ করে বাসায় চলে আসা, যেখানে 2 ঘন্টা লাগে সেখানে 5 মিনিট, মানে কেমন যেন একটা রহস্য রহস্য লাগে। কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি? বিনা মাত্র আমাকে ফোন দিলি, তোর তো আসার কথা মানে 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম, আর সেখানে 5 মিনিটের মধ্যে কেমনে আসবি? নতুন অফিস করেছিস তাই দেখতে আসলাম, অনেক এক্সাইটেড ছিলাম, তাই ভাবলাম যে আর দেরি করা ঠিক হবে না, তাই কোনো কিছু না ভেবে চলে এসেছি। এক্সাইটেড ছিলি ভালো কথা, তাই বলে মানে 2 ঘন্টার রাস্তা 5 মিনিটে কেমনে সম্ভব? সেটা তুই বুঝবি না, বাদ দে। যাই হোক, অফিসটা তো খুব সুন্দর করেছিস দেখতেছি, মারহাবা। তা ভালোই যাচ্ছে দিনকাল? যাচ্ছে দিনকাল ভালোই, তবে তোর আশাটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেল। অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে অনেক চিন্তা হয়, কিন্তু সেগুলোকে গুরুত্ব না দেয় বেটার। বাদ দে, চল, অনেকদিন পর যাতে আমাদের দেখা হয়েছে, 2 বন্ধু মিলে একটু বসি, গল্প গুজব করি, আর তোর পারমিশন না নিয়ে তো চেয়ারে বসে পড়েছি, কিছু মনে করিস না। সমস্যা নেই, বস ওখানে গল্প করি। এরকম লাইট টাইট বন্ধ করে ঘরের মধ্যে বসে আছিস কেন? দাঁড়া, লাইটটা একটু ধরাই দে। ভয় ভয় ভয়, কেন কি হয়েছে? লাইট জ্বালাতে হবে না, আসলে লাইট আমার খুব অসহ্য যন্ত্রণা হয়, লাইটে আমার সমস্যা আছে। লাইট জ্বালাতে হবে না, পরিবেশটা অন্ধকার আছে, ভয়, আমরা 2 জন অন্ধকারে বসে বসে একটু গল্প গুজব করি। যা, তোর দিনকাল কেমন যাচ্ছে? বিয়ে শাদী করছিস নাকি? না, আমার না দিনকাল, এই চলতেছে আগের মতো, কুত 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 করে চলতেছে, আগের মতোই চলতেছে আর কি, দিন যায় দিন আসে এইভাবেই। তো তুই তো বিয়ে শাদি করেছিস। করলাম আর কি, আর কি করবো, তোর মতো তো থাকা যায়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে না? সবই ঠিক আছে, মানে তোর মধ্যে একটা পরিবর্তন কেমন যেন দেখা যাচ্ছে। যেমন এই যে ঘুটঘুটে অন্ধকারে বসে থাকা, তারপরে হঠাৎ করে বাসায় চলে আসা, যেখানে 2 ঘন্টা লাগে সেখানে 5 মিনিট, মানে কেমন যেন একটা রহস্য রহস্য লাগে। আসলে মানুষের জীবন তো সবসময় একই গতিতে চলে না, মাঝে মাঝে গতিটা একটু চেঞ্জ করতে পারে। আগে একটা গতিতে ছিলাম, এখন অন্য গতিতে আগাচ্ছি, দেখা যাক কি হয়। যাক, আগে তো কথাই বলতে পারতি না, এখন তো কথা কথা বলতে পারিস। হঠাৎ করে ফোন দিলাম, নতুন অফিস করেছিস দেখার জন্য, মনটা দেখ আনজান করছিল, তাই আর নিজেকে বশ করতে না পেরে চলে আসলাম। তো যাই হোক, বিয়ে শাদিটা করে নে, সবাই তো করতেছে, বাচ্চা টাচ্চা হয়ে যাচ্ছে, বয়স হ্যাঁ আছে না? বয়সও পেরিয়ে যাচ্ছে, আসলে বিয়ে শাদি তো মানুষের হাতে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে আসে, আল্লাহ যেদিন করেন ইনশাআল্লাহ সেদিনই করব। তবে এটি ভেবে খুব ভালো লাগছে যে তুই অনেক দূর পৌঁছে গেছিস, যাক। এই জন্যই মানে আল্লাহর রূপে সব কিছু ছেড়ে দিলে তো হয় না, নিজের একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে ভাগ্য বলে একটা কথা আছে, তুই যতই চেষ্টা কর, তোর ভাগ্য যদি সহায় না রাখে আল্লাহ, তাহলে তুই কিন্তু আগাতে পারবি না। যাই হোক, অনেক কিছু বলার ছিল। আচ্ছা, দরজায় কি যেন নক করতেছে? অনেক কিছু বলার ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। দেখ কে এসেছে। ঠিক আছে, একটু বস, দেখে আসি। ওকে, ঢাকা শহরে যা জ্যাম রে, মানে বুঝলাম না তুই এতক্ষণে মানে কি এতক্ষণ ওই কার সাথে কথা বলতেছিল, কার সাথে কথা বলতেছিল মানে কি দেখি, মানে এতক্ষণ তো আমি পিকটাকে ভিতরে ছিলি না? মাথা ঠিক আছে? এই মাত্র আসলাম আমি। আরে আমি তোর সাথে ততক্ষণ কথা বললাম। আরে না ভাই, তো আমার সাথে ছিল, আমরা তো দুজন একসাথে আসলাম, আপনি ওর সাথে এই মাত্র কথা বললেন, এর বুঝতে দেনি। তোরে আমি ফোনে বললাম না যে নতুন অফিস করছি দেখতে আসতেছি, আর আমি তো থাকি বেটা গুলিস্তান, গুলিস্তান থেকে উত্তর আসতে কমপক্ষে আড়াই ঘন্টা সময় লাগে, আর ঢাকা শহর আসতে যে জ্যাম রে ভাই, বিশ্বাস কর দেখ জ্যামে গেছি। বস বস, মামা বস, মামার সাথে করে নিয়ে আসছিস, আমার বন্ধু অফিস দিয়েছে দেখানোর জন্য নিয়ে আসছি, বল গল্প বল। মাথা ঘুরে দিতেছে, আমি একটু আগে কথা বললাম তোর সাথে এখানে বসে। সিরিয়াস? হ্যাঁ, আমার সাথে বসে কেমনে কি? এই মাত্র, এই যে কিছুক্ষণ আগে তো
আমার সাথে বসে তুই কথা বললে, এইমাত্র আমি আসলাম, কই? যার সাথে কথা বললে সে কই? ডাকবে, একটু মোলাকাত করি আমার সাথে। তুই তুই মনে হয় আমার সাথে মজা নিতেছিস ভাই তুই? আচ্ছা আমরা আড়াই ঘন্টা বাজারে আসলাম না, আমরা তো একসাথেই ছিলাম আড়াই ঘন্টা যাবত। আমার তো কথা সেটাই, লাইট দে, কি অন্ধকারে বসে আছিস, দেখ পড়া লাইট দে। তুই না বললি লাইট নিবা রাখতে, এটা কোনো কথা? অন্ধকারে কে বসে থাকে লাইট দে? পাগল হয়ে গেছে বলো ভাই। আরে পাগল, লাইট দে, বস। এই যে কি সুন্দর পক পকা লাইট, আর থাকা যায় নাকি অন্ধকারে? কেমন একটা কি একটা ভাব। আসলে ভাই আপনি যেটা বললেন যে ওর সাথে আপনি তখন কথা বললেন, ঘটনাটা সত্য নাকি আসলে বলেন তো, আমার তো সন্দেহ হচ্ছে। একটা গো বলছে যে লাইট টাইট নিবা বসে থাকতে ভালো লাগে, ওর নাকি অ্যালার্জি আছে। যেমন এই তোর সাথে তখন ফোনে কথা, এখানে দুপুর বেলা আট দিনের আনাগোনা থাকে, তো হয়তো বা নতুন অফিস, এখানে নতুন কোনো কিছু ছিল, হয়তো এইটা করার আগে এখানে, এখন এটা করার পরে ওর খুব সমস্যা বা অসুবিধা হয়ে গেছে, ও তোর রূপে এসে ওনাকে ক্ষতি করার একটা প্ল্যান নিয়েছে। বুঝতো, তুই কি এই প্রতিষ্ঠানটা চালু করেছিস এখন, এটা তো রান করিস নি, দুয়ার অনুষ্ঠান অনুষ্ঠান করছিস, ভিতরে কোনো হুজুর ডেকে এনে কোনো সিস্টেম সিস্টেম করছিস নাকি? না এখন ওরকম ভাবে তো দোয়া টোয়া পালানো হয় নাই। আচ্ছা, আসলে তুই মানে আমি ছিলাম, আমি চাই, আরে আমি সেম, আমি তোরে দেখছি গেঞ্জি পরাই প্যান্ট পরা সব কিছু সেম, কেমনে সম্ভব? মানে আমার মাথায় ঢুকতেছে না। আমি বললাম না, আমি যেটা বলছি ওইটাই ওইটা, এখানে হয়তো আগে কোনো কিছু ছিল, এখন এটা করার পর তার অসুবিধা হয়েছে, সে ওনাকে ক্ষতি করার জন্য এই কাজটা করতেছে। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেক সময় অনেক রহস্যময় মানে ব্যাখ্যাহীন ঘটনা ঘটে যায়, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এমনটা হতে পারে। তোর কি কোনো শত্রু টত্রু আছে? আসলে মানুষের তো কত শত্রুই থাকে আমার। না তুই যেহেতু মানে এমন সমসাময়িক বিষয়ের উপর কথা বলিস, সত্য বিষয়ের উপর কথা বলিস, তো সেক্ষেত্রে কিছু শত্রু নিজের অজান্তে কিন্তু তৈরি হয়ে যায়। আর অনেকে কালা জাদু সম্পর্কে তো ধারণা আছে, কিছুটা আছে। আচ্ছা এবার আমি তোর বলি, যেটা হয়েছে যা শুনলাম যা বুঝলাম সবশেষে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোর এই পৃথিবীতে কিছু কিছু লোক চাইলেই বিভিন্ন রকম জিনদের দ্বারা কালা জাদুর মাধ্যমে কারো কিন্তু অনেক ক্ষতি করতে পারে। যেমন আজকে তুই যেটা বললি, আমার মনে হয় এরকম কোনো একটা ইঙ্গিত কেউ দিচ্ছে তোর, হয়তো আমি তোর সাথে আমার সাথে যেহেতু কথা হয়েছে, হয়তো সেই জিনটা জিনিসটা আগে থেকে দেখতে পেয়ে আমার রূপে এসে হয়তো কোনো কিছু একটা করতে চেয়েছিল, যার কারণে আমি আসার সাথে সাথে সে চলে গিয়েছে। মানে আমি আমি আসার আগ পর্যন্ত তো সে ছিল, হয়তো আমার উপস্থিতি সে টের পেয়েছে, যার কারণে চলে গিয়েছে। যাই হোক দোস্ত, তোকে একটা রিকোয়েস্ট করবো, এই সমস্ত কালা জাদু খুব খারাপ জিনিস, মানুষকে মৃত্যু পাওয়া পর্যন্ত নিয়ে যায়। সুতরাং আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়িস, যেহেতু নামাজ কালাম পড়িস তারপরে বলবো যে নামাজের পাশাপাশি আমল বাড়ায় দে, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলোর প্রতি আমল বাড়ায় দে। আর আশা করছি যে কালা জাদু করার চেষ্টা করতেছে, তোর ক্ষতি করার চেষ্টা করতেছে, সে আর কিছু করতে পারবে না ইনশাল্লাহ। দেখবি যে তুই খুব ভালোভাবে চলতে পারবি, আল্লাহর উপর ভরসা করে নামাজ কালাম ঠিক মতো পর, আমল বাড়িয়ে দে, দেখবি যে কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। হয়তো তোর কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে একটা ইঙ্গিত দিয়ে গেল ইনশাল্লাহ। আমি কথা বলতে পারতেছি, আমি বুঝতে পারছি তোর সাথে যেটা ঘুরেছে, মানে মানে এই মুহূর্তে আমার সাথে কথা বলে আবার আসলে বিষয়টা খুবই মানে মারাত্মক একটা বিষয়। বস আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা একটু ফ্রেশ ট্রেশ হই, বসি দেখ।